a new vlog. Let's start. এই বছরে চন্দননগরের আমরা ভাষা নিয়ে এসেছি আগের বছরের মতন আমি অ্যান্ড অয়ন। তো আমরা এখন মোটামুটি ঘুরছি, বিশাল ভিড়ের মধ্যে ঘুরছি, বুঝতেই পারছো। এবছরও বিরাট ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, আর যেটা অন্যরকমই চন্দননগরের ফ্লেভার যেটা বলেছিলাম সেটা নিয়েই। হ্যাঁ, গরম লাগছে কিন্তু অনেক লোক আছে বলে কিন্তু কোনো ক্যাওসে এত বড় লেভেলের ঠাকুর হচ্ছে, আগেরবারও প্রত্যেকবারের মতো এত ভালো হয়েছে, সে মজাই আলাদা। তো আমি বারবার যখনই বলি যে প্রত্যেকবার, আগেরবার ওকে বলেছিলাম, এবারও এসছে যে এটা একবার জীবনে করা উচিত, চন্দননগরে প্রসেশন দেখা উচিত। রেখে দাঁড়িয়ে আছি, আর পেছনে ঠাকুর টাবো করে বিশাল সাইজ। তারপরে এখানে ইমাজিন দ্য সাইজ। এটা তো সবচেয়ে বড় ঠাকুর চন্দননগরে, রানীমা সবচেয়ে বড় ঠাকুর এটা। এদের ট্যাগলাইনই হচ্ছে মাথা উঁচু করে দেখো, তো বুঝতেই পারছো কত উঁচুতে। ফাইনালি আমরা স্ট্যান্ডে চলে এসেছি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরগুলো দেখবো, আড্ডা মারবো। প্রায় আধা ঘন্টা লড়াই করে আমরা সাইড সাইড কাটিয়ে যেরকমভাবে আসার কথা ওই গল্প করতে করতে মোটামুটি চলে এসেছি। আর আমাদের লক্ষ্য ছিল যখনই দুটো ঠাকুরের মাঝখানে গ্যাপ থাকবে ওখানে মোটামুটি আমাদের দৌড়াতে হবে, সেভাবেই আসলাম। এখন দাঁড়িয়ে আছি রানীঘাটে, দাঁড়িয়ে এবার দেখি কী করি, কিছু খেতে হবে। এই তো খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খেতে হবে এখন, যাই যাই করবো, খিদে খেতে হবে। কেন কি এখন বাজে হচ্ছে 12টা প্রায়, সে বিকালে খেয়েছি দুপুরবেলায়, তারপরে তো কাজ বাজ করে এসেছি, ও তাই এখন খাবার একটু ব্যবস্থা করি আমার কিছু। এখন আমার স্ট্যান্ডে আছি চন্দননগর বিখ্যাত ব্যান্ড স্ট্যান্ডে, আর যেখানে আমরা স্ট্যান্ডে ব্যান্ড স্ট্যান্ডে যেখানে আমরা এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছি প্রদর্শনে। আর আমার চেষ্টা করছি একটু ঘাটের পাটের দিকে যাওয়ার, কিন্তু এতটাই ভিড়, বাট অর্গানাইজ, দেখতেই পাচ্ছ কত লোক। সো আমরা এদিক যাবো, স্ট্যান্ডে বসে আছি, মজা করছি, এখানে এসে অনেকের সাথে দেখা হয়ে গেছে, একটা সেলিব্রিটি সীতমা তার সাথে আমাদের আরেকজন, হ্যালো হ্যালো, তাদেরকে বসে আছি, ছবি তুলতে সেলিব্রিটি মানুষ তাদের কিছু। আর মোমো খাচ্ছি আমরা, মোমো পার্টি হচ্ছে, মোমো পার্টি, কিন্তু কটা বাজে এখন আমাদের ঘড়িতে 1:30 বাজে, মোমো খাচ্ছে এখন, কিছু আরো কিছু খেতে হবে আমাদের সাথে। ও এখন মোটামুটি 2:30 বাজে, আমরা বসে বসে 8টা মারছি এখানে, খাওয়া দাওয়া কমপ্লিট, আর ডিনার কমপ্লিট। তো আমি আমার বন্ধু বান্ধব সবাই বসে 8টা মারছি। তো একটা একটা ভালো জিনিস যেটা সবসময় বলি, চন্দননগরে আসার পরে এত ক্রাউড, এতই ক্রাউড, কিন্তু কোনো রকম ক্যাচাল দেখতে পারবে না, যেটা অন্য জায়গায় হয় না। আর পেছনে দেখতেই পাচ্ছে এই প্রশাসনগুলো যাচ্ছে, আমরা ঘাটে বসে আছি, তো প্রচুর লোক কিন্তু দেখো, কেউ বলবেই না, এখন মোটামুটি 3টের কাছাকাছি বাজে, প্রচুর পরিমাণে লোক, প্রচুর পরিমাণে একটা লোকের একটা, মানে কী বলবো, একটা অন্যরকম একটা ব্যাপার তৈরি হয় এই দিনে। আজকে ভাষণ হচ্ছে, বাট কালকে অনেকগুলো ভাষণ চলবে, এখন আড্ডা মারি সাথে। এখন
বসে বসে উঠে আর ভালো লাগছে না বসে বসে, তার একটু ঘুরে ফেরা করে দেখি, একটু এক্সারসাইজ হয়ে যাচ্ছে, মানে ল্যাথ খাচ্ছিলাম খুবই। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে, পার আমাদের বাড়ির দিকে যাবো, তো হেঁটে হেঁটে যাচ্ছি। ফাইনালি একদম প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়ে হাঁটাহাঁটি করে এখন আমরা লঞ্চে উঠে গেলাম। আমি আর রয়ন, অবস্থা খারাপ এখন, কিন্তু এইটা দেখে তো একটুখানি গুড মর্নিং বলাই যায়। তো আমাদের এখনও গুড নাইট শেষ হয়নি, বাট গুড মর্নিং হয়ে গেছি। আর এখন যাবো চৈপাড়ে, দেন ওখানে গাড়িটা রাখা আছে, বাইকটা নিয়ে দেন বাড়ির দিকে যাচ্ছি। আর যেটা বলার কথা সেটা হচ্ছে, যেটা ঘুরেছি যেরকম তোমরাও আসো সেরকম ঘুরতে, যেটা আলাদাই একটা ফিলিংস, অন্যরকমই লাগে। অন কেমন লেগেছে বল, প্রথমবার এক্সপিরিয়েন্স তোর বল। খুব সুন্দর, আবার আসবি তো? সাধারণ পরবার আসবি? আর পরেরবার তো অবভিয়াসলি আসবই, তোমরাও আসো, আর অবভিয়াসলি তোমাদেরও ভালো লাগবে। আমরা যেভাবে এনজয় করেছি বিশাল বিশাল মা, মানে এরকম জিনিস দেখা যায় না, এরকম কার্নিভাল কিন্তু মনে হয় কোথাও পশ্চিমবঙ্গে হয় বলে মনে হয় না আমার। তো অনেক লোক, অনেকজন, তার মধ্যেও বেশ হেঁটে সেঁটে বেশ মজাই হয়। আর এই লাস্টের দিকে এই ভিউটা তো প্রত্যেকবারই দেখেছি, মারাত্মক। আর এখন বাড়ির দিকে যাই, ওই পাশে গাড়িটা নিই। মোটামুটি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর বাড়িটা বাকিটা বাড়ি থেকে শেয়ার করছি আর শেষ করছি। আর টাটা বল, টাটা হতো। তো চলো ওই পাড়ে যাই, ওই পাড়ে। তো বাড়ি চলে আসলাম, মোটামুটি ঘোরাফেরা হয়ে গেল, আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভিডিওটা শর্ট হয়েছে, বাট চেষ্টা করি সব কিছু যা মজা করি দেখানোর জন্য। তোমরাও চেষ্টা করো পরের বছর যেন ওখানে দেখা হয়, তোমাদের সাথে যেন দেখা হয় যেমন এই বছর অনেকের সাথে দেখা হয়েছে, সেরকম যেন তোমাদের সাথে দেখো আমার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আমি জানি এরপরে আমি কোথায় যাচ্ছি, বাট এটুকু জানি তোমরা আমার সাথে যাচ্ছ। টিম নেক্সট টাইম, গাড়িওয়ালা বাবু সাইনিং।